হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা যারা জিএনএম এএনএম 2022 জন্য প্রস্তুতি নিতে চলেছো, তোমাদের জন্য বেস্ট যে অ্যাপ্রোচ টু সলভ দ্য এনি টাইপ অফ রিজনিং, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব ইন দিস ক্লাস। এবং তার সাথে তোমাদের কিছু কথা বলবো যেগুলো তোমাদের পরবর্তীকালে ভীষণ কাজে লাগবে। তো এই ক্লাসে আমি মূলত রিজনিং সংক্রান্ত বা লজিক্যাল রিজনিং নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। মোট 50টি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব উইথ ভেরি সিম্পল ট্রিক্স বা ভেরি সিম্পল অ্যাপ্রোচ, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে। আর আর একটা কথা বলি, তোমাদের মধ্যে থেকে একজন আমাদের ভিডিও দেখেছিল গত দু একদিন আগে, যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে নিউটাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স যে কলেজটা রয়েছে সেখানে একজন ভর্তি হয়েছিল, এবং সেখানে ভর্তি হওয়ার পর তার যে মতামতটা বা তার যে ফিডব্যাক সেটা তোমরা শুনে নাও। এবং সেটা শোনার পর আমি তো গর্বিত বোধ করেছি, অ্যাজ এ ইউটিউবার বলো, অ্যাজ এ তোমাদের দাদা হিসেবে বলো, আমি ভীষণ গর্বিত বোধ করেছি তোমরা এতটা ভালোবাসা দিয়েছো। তো অবশ্যই তোমরা শুনে নাও এবং তারপরে আমরা স্টার্ট করে দেবো ক্লাসটি। আচ্ছা, কি বলছো? আমার নাম পূর্বা চক্রবর্তী দাদা। বলো। এত তুমি যে রিভিউটা দিয়েছিলে ইউটিউবে, আমি ওটা দেখেছি। দেখি আমি, মানে ওই নিউটাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, ওইটার কথা বলছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তো না দাদা, আমি ওখানটায় আর কি ফোন করি, তারপর কথাবার্তা বলি, এবং যেহেতু বাড়ির কাছে রয়েছে তার জন্য আমি একটু ইন্টারেস্টেড হয়ে যাইও এবং কথাবার্তা বলি। এবং উনারা এতটা মানবিক, এতটা মানে আর কি, আমরা ফাইন্যান্সিয়াল দিক থেকে এতটা মানে আর কি একটু উইকার সেকশনে, তো উনাদের সাথে কথা বলার পর উনারা এতটা হেল্প করেছেন যেটা আমি অন্য কোন নার্সিং ইনস্টিটিউট এরকম করবে না। এত মানবিক, এত ভালো, মানে আমি আমি এটাকে এটা সবাইকে রিকমেন্ড করব যে এখানে সবাই মানে আর কি যাক, এত ভালো ইনস্টিটিউট। এটাই আমার সাথে তো সেরকম কোন পরিচয় ছিল না, ওরা আমাকে একবার বললো, রিকোয়েস্ট করেছিল, থাক একবার করে দিই, কারণ প্রচুর স্টুডেন্ট পড়তে চাই, যার জন্য আমি ওটা অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে ধরি এবং পরবর্তীকালে ইউটিউবে দিই। তো তোমাদের এই যে মন্তব্যটা করলে এটা শুনলাম ভালো লাগলো, যে একটা সেবা করলে খুব ভালো হলো। ওখান থেকে গিয়ে কিন্তু আমরা মানে আর কি খুব উপকৃত হয়েছি, খুব ভালো। ওখানে কি অ্যাডমিশন নিয়েছো? অ্যাডমিশন মানে আর কি অ্যাডমিশন নেব, কালকেই নেব এবং আর কি চলে যাচ্ছি, এবং কথাবার্তা ফাইনাল হয়ে গিয়েছে, কালকে আর কি হোস্টেলে জয়েন করব। আচ্ছা, ভীষণ মানবিক। কলেজটা কেমন লাগলো? কলেজটা তো দেখেছি এবং আর কি হোস্টেলটাও দেখেছি, দুটোই ভালো। মানে পরিবেশ নিয়ে তো কোনো কথা হবে না, খুব ভালো। এবং ছাত্রীদেরকে নিয়ে ভীষণ কনসিয়াস ইনারা, এবং সিকিউরিটি হোক, ফুডিং হোক বা ঘরদোর দেখেছি তো খুব ভালো। আমাকে ওরা সমস্ত রকম ছবি দিয়েছিল ওদের, মানে ভেতরে যে কিভাবে ক্লাস হয় এবং ক্লাসরুম থেকে শুরু করে হোস্টেল যেখানে খাওয়ায় সেই ক্যান্টিনটা, সবগুলোই খুব সুন্দর লেগেছে। এবং ওই জন্য ভাবলাম যে বলি, কারণ প্রত্যেক স্টুডেন্ট তো সমান হয় না, কেউ পড়তে চায় বা জানতে পারে না, ওই জন্য আমি ভাবলাম জানিয়ে দিই। এবং তুমি যে বললে ভালো লেগেছে এটা শুনে আমার ভালো লাগলো। আমি এটাকে রিকমেন্ড করব সবার জন্য, সবাই যেন মানে আর কি যায়, মানে শুধুমাত্র যে একটা পড়াশোনা সম্পর্কের জন্য নয়, কিন্তু কিন্তু পড়াশোনার বাইরেও যে একটা মানবিকতা একটা রয়েছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দাদা। ওকে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা তো প্রত্যেকে শুনলে, তো সেই বন্ধুটি আমাদের ভিডিও দেখে তারপর সেখানে গিয়েছিল এবং আমাদের সম্পর্কে বলেছিল যে স্যার আমাদের ফাইন্যান্সিয়াল একটু প্রবলেম হচ্ছে, আর দাদা একটু বলেছিল যদি কোনো সমস্যা হয়, আর্থিক সমস্যা, তাহলে অবশ্যই আপনারা হেল্প করবেন। তো ওখান থেকে ওনারা যথেষ্ট সম্ভব, যতটা সম্ভব ওনারা হেল্প করেছেন। তো তোমাদেরও বলবো, যদি তোমাদের ইচ্ছে থাকে যে না আমি যে কোনো একটা কলেজ পেলেই আমাদের হবে মোটামুটি ভালো কলকাতার মধ্যে ভালো কলেজ, তো এটা আমার মতে সব থেকে ভালো কলেজ, ঠিক আছে, চাইলে অ্যাডমিশন নিতে পারো। আর এবার দেখো, আমরা ফিরে আসি যে মূল বিষয়টায়, অর্থাৎ আমাদের যে নাম্বার সিরিজ বা লজিক্যাল রিজনিং যে ক্লাসটা আজকে হওয়ার কথা সেটা আমরা সলভ করে দেখাবো। তো দেখো, প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে নাম্বার সিরিজটা কী আসলে। তো দেখো, সিরিজ থেকে মনে রাখবে সিরিয়াল, বা যেটা আমরা টেলিভিশনে দেখি যে সিরিয়ালটা, বা যেটা ক্রমাগত প্রতিদিন হয় সিরিয়ালে, কী হয় দেখবে যে জিনিসটা আজকে শেষ হচ্ছে কালকে সেটা সেখান থেকে স্টার্ট হচ্ছে, তাই না? তো এখানে এর মধ্যে কী একটা লিঙ্ক আছে, একটা রিলেশন আছে, একটা সম্পর্ক আছে। ঠিক তেমনই নাম্বার সিরিজের ক্ষেত্রেও এই যে সংখ্যাগুলো দেখছো, যেমন 192, তারপর একটা কোশ্চেন মার্ক আছে, তারপর দেখো 48, তারপর 24, তারপর 12 এবং তারপর 6, তো এদের মধ্যেও কোনো না কোনো রিলেশন আছে। তো আমাদেরকে প্রথমে রিলেশনগুলো বার করতে হবে, অর্থাৎ এখানে কি গুণ করে বাড়ছে, না কি যোগ করে বাড়ছে, না বিয়োগ করে বাড়ছে, না ভাগ করে বাড়ছে, না কি এখানে স্কোয়ার করে বাড়ছে, না কি কিউব করে বাড়ছে। তো আমাদেরকে মনে রাখার জন্য আমি কিছু ট্রিক বলে দিই। তুমি যখন প্রথমে কোশ্চেনটা দেখবে, ফার্স্টেই মনে রাখবে আমাদেরকে বার করতে হবে রিলেশনটা কী,
অনেক সময় আমরা ডিফারেন্স বের করি, অর্থাৎ এর মধ্যে এর গ্যাপটা কত, এর মধ্যে গ্যাপটা কত, এর মধ্যে গ্যাপ কত, এখানে অনেকটা বেশি সময় লাগে। আমি করে দেখাবো একটু পরে দেখতে পাবে, ওখানে সময়টা অনেকটা বেশি লাগে। তো আমাদেরকে সিম্পল ওয়েতে বের করতে হবে, অর্থাৎ কম সময়ের মধ্যে কী করে বের করব। তো ফার্স্টে মনে রাখবে, যখনই দেখবে ছোট ছোট সংখ্যা বেড়ে যাচ্ছে, যেমন এখানে দেখো 192 আছে, তারপরে কোনো কিছু নেই, তারপর যাই হোক তারপরে 48 হয়ে গেল, মানে হঠাৎ করে কমে যাচ্ছে। তারপর দেখো একবারই চলে আসে 24, তারপরে একবারে 12, তারপর 6, অর্থাৎ একটু বেশি বেশি সংখ্যা বেড়ে যাচ্ছে। তো এখানে হয় ভাগ হবে না হয় বিয়োগ হবে, এটা তো শিওর, হয় ভাগ নাই বিয়োগ। যখনই সংখ্যাগুলো বেশি বেশি বড় বড় সংখ্যায় বেড়ে যাবে তখন নিশ্চয়ই সেখানে ভাগ হবে, ঠিক আছে? আর যখনই দেখবে সংখ্যাগুলো কম কম সংখ্যায় বাড়ছে তাহলে সেখানে নিশ্চয়ই বিয়োগ হবে, ক্লিয়ার? আর যখন দেখবে সংখ্যাগুলো বাড়ছে, এখানে তো ডিক্রিজ হচ্ছে অর্থাৎ কমে যাচ্ছে সংখ্যাগুলো, যখনই দেখবে সংখ্যাগুলো বড় হচ্ছে অর্থাৎ এই দিক থেকে যখন এইদিকে আসবে দেখবে সংখ্যাগুলো সব বড় হয়ে যাবে, তখন আমাদের কিন্তু অবশ্যই যোগ বা গুণ হবে, ঠিক আছে? দেখো সরাসরি এই প্রশ্নের সমাধান করছি। দেখো আমাদের কী দেখতে হবে, 192, তারপর জিজ্ঞাসা চিহ্ন আছে, তারপরে 48, তারপরে 24, তারপরে 12, তারপরে 6। তো আমরা কী করব, প্রথমে এইখান থেকে শুরু করব যেখানে বেশি সংখ্যা পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই টুয়ার্ড রাইটের দিক থেকে শুরু করব। দেখো এখানে কী, এখানে একটা সংখ্যার পরে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তো আমাদেরকে খুঁজতে একটু সমস্যা হবে, তাই যেখানে বেশি সংখ্যা রয়েছে সেখান থেকে স্টার্ট করছি। তো কত রয়েছে, 6 রয়েছে, তারপরে 12। তো এবার বলো 6 থেকে 12 গেলে এখানে আমাকে হয় কী কী করতে হবে, হয় 6 থেকে 6 যোগ করে 12 আসতে হবে, আর না হয় 6 গুণিত 2 = 12, এরকমভাবে হতে পারে, তাই না? তো আমি কী করবো, আমি 6 গুণিত 2 দিয়ে করি, কারণ সংখ্যাগুলো একটু বড় বড় হয়ে যাচ্ছে। দেখো এখানে অনেকটা বড় সংখ্যা, আমি একটু আগে বললাম যখনই সংখ্যাগুলো বড় হয়ে যাবে বা গ্যাপগুলো বড় হয়ে যাবে তখন আমি কী করবো, মাল্টিপল করে দেখবো। তো আমি প্রথমে মাল্টিপল করে দিচ্ছি, 6 × 12 × 2, 12 × 24 অর্থাৎ × 2, 24 × 48 অর্থাৎ 2, 48 × 2 যদি করা যায়, 48 × 2 কত হয়, 48 যদি 2 করা যায় তাহলে ওখানে আছে 96। এবার দেখবো 96 সাথে যদি 2 গুণ করা যায় তাহলে কি আমাদের 192 আসছে? তো 96 সাথে 2 গুণ করলে অবশ্যই, দেখো 6 × 12 হাই থাকলে 1 × 9 = 18 = 19, দেখছি 192 আসছে। সো আমাদের যে রাইট অ্যান্সারটা অবশ্যই এখানে 96 হবে, একেবারেই দেখো সিম্পল ওয়েতে আমরা কিন্তু সলিউশন করে দিলাম। তো আমাদের সবসময় মনে রাখতে হবে যখনই সংখ্যাগুলো আকারে ছোট হবে তখনই কিন্তু মনে রাখবে সেখানে কোনো না কোনো বিয়োগ হচ্ছে বা সেখানে যোগ হচ্ছে, বাট যখনই দেখবো সেটা অনেক লম্বা লম্বা প্রসেসে দেখছি যে 192, তারপর 592, তারপরে 892, এরকম যখন টপকে টপকে অনেক বড় বড় লম্বা লম্বা পায়ে যখন যাবে তখন সেখানে অবশ্যই হয় ভাগ না হয় গুণ হচ্ছে। তো যেহেতু ওপরের দিকে যাচ্ছে তাহলে আমাদের এখানে ভাগ গুণ হচ্ছে, ঠিক আছে? যখন নিচের দিকে আসবে বা কমে যাবে সংখ্যাগুলো তখন সেখানে ভাগ হবে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো কত রয়েছে, তোমরা দেখে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমাদের ডিফারেন্স বের করতে হবে, এবং ডিফারেন্স বের করার পর আমাদের স্কোয়ার, কিউব এগুলো একটু সামান্য জ্ঞান থাকতে হবে, তাহলে কিন্তু খুব সহজে ক্লিয়ার করে যাবে। তো দেখো আমি সরাসরি চলে যাচ্ছি, কত আছে, 5, 14, 39, 88, 169। তো আমি দেখছি 5 থেকে যদি 14 যাওয়া যায় তাহলে আমাকে কত যেতে হচ্ছে, অবশ্যই 9। এদের মধ্যে ডিফারেন্স কত, মানে বিয়োগ করলে কত হবে, 14 থেকে, দেখো 14 থেকে যদি 5 বাদ দেওয়া যায় তাহলে কত হচ্ছে, 9। আমি নিচে লিখছি 9 হচ্ছে, 39 থেকে যদি 14 বাদ দেওয়া যায় তাহলে হচ্ছে 25, ক্লিয়ার? আচ্ছা এবার দেখো 88 থেকে যদি 39 বাদ দেওয়া যায় তাহলে কত হচ্ছে, 88 থেকে 39 বিয়োগ করলে 49 আসছে, তাই তো, 49। আবার 169 থেকে যখন 88 বাদ দেবো তখন আমাদের আসছে 81, ক্লিয়ার? 81। এইবার আমরা একটু যদি ট্রিক ফলো করি দেখা যাচ্ছে 3 স্কোয়ার কত হয়, 3 × 3 = 9, 25, 5 স্কোয়ার হচ্ছে 25, 7 স্কোয়ার হচ্ছে 49, আর 9 স্কোয়ার হচ্ছে 81। সো আমি দেখছি এটা হচ্ছে কি 3 স্কোয়ার, এই 25টা হচ্ছে কি 5 স্কোয়ার, এটা হচ্ছে কত 7 স্কোয়ার, আর 81টা কি 9 স্কোয়ার। তো দেখছি 3, 5, 7, 9, তাহলে এবার কি আসবে, দেখো এদের মধ্যে দুটো করে গ্যাপ হচ্ছে, দেখো 3, তারপর 4 বাদ দিয়ে 5, তারপর 6 বাদ দিয়ে 7, 6, 7 হচ্ছে 8 বাদ দিয়ে 9, তাহলে 9, 10 বাদ দিয়ে 11, 11 স্কোয়ার কত, 11 স্কোয়ার হচ্ছে 121, ঠিক আছে, 121 হচ্ছে আমাদের তোমার 11 স্কোয়ার। এবার এটা কি আমাদের অ্যান্সার, না, এটা হচ্ছে আমাদের ডিফারেন্স, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 100, দেখো 121, 169 সাথে
169-এর সাথে আমাদেরকে 121টা কিন্তু বাদ দিতে হবে, তবেই গিয়ে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো 169 আমি যদি একটু ক্লিয়ার করে দিই, 169 তার সাথে সাথে যদি আমরা 121 যোগ করি তাহলে কত হচ্ছে, 9 × 10 থাকলো 1, 6 × 2 = 8, 1 = 9, আর এদিকে 1 × 1 = 2, 290। আচ্ছা আমি আর একবার ক্লিয়ার করে দিই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি কী করলাম, এদের মধ্যে ডিফারেন্স বের করলাম, ঠিক আছে, এদের মধ্যে ডিফারেন্স বের করে দেখলাম, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 25। জাস্ট এ মিনিট, আমি লেখাটা খারাপ হয়ে যাচ্ছে, এর মধ্যে ডিফারেন্স হচ্ছে কত, 9, ঠিক আছে, এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 25, এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 81, তাই তো, সরি, এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 49, আর এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 81। তো যখন আমরা এটাকে দেখলাম, এর মধ্যে আর ডিফারেন্স খোঁজার দরকার নেই, ডবল স্কোয়ার হয়ে যাবে, তখন ডবল ডিফারেন্স হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমাদের অত গভীরতা যাওয়ার দরকার নেই। দেখতে পাচ্ছি কি, 3 স্কোয়ার হচ্ছে 9, তো 3 স্কোয়ার হচ্ছে 9, তাই, আচ্ছা 5 স্কোয়ার হচ্ছে 25, সো এটা আমাদের বুঝতে পারছি, 2 করে গ্যাপ হচ্ছে। আবার দেখো 7 স্কোয়ার কত, 7 স্কোয়ার হচ্ছে 49, আর 9 স্কোয়ার হচ্ছে 81। তো এবার দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের 2 করে গ্যাপ হচ্ছে, তো 9, এবার 9 স্কোয়ার আমাদের বের করতে হবে, 9 স্কোয়ার কত হয়, 121। এখানে বোঝার উপায় কী, স্কোয়ার কী করে বের করবে আমি সেটাও বলে দেবো একটু পরে। দেখো 11 স্কোয়ার হচ্ছে 121, তো 121 তো গেল এটার মানে ডিফারেন্স। এবার আমাদেরকে তো এটার মধ্যে এটার বাদ দিতে হবে, তো 169 সাথে এখানে কী করতে হবে, 100, যেহেতু এগুলো বাড়ছে তাহলে আমাদের 169 সাথে 121টা যোগ করতে হবে, ঠিক আছে, বাদ তো নয় যোগ করতে হবে, কারণ এগুলো সব বড় হচ্ছে একে একে। তো আমাদের কী করতে হবে, 169 সাথে 121 যোগ করতে হবে। তো আমি দেখো আবার দেখিয়ে দিই, 169 যদি আমি যোগ করি 169 সাথে 121, তাহলে দেখবে 290 আমাদের অ্যান্সার আসছে, ক্লিয়ার। তো আমাদের অ্যান্সারটা কী হবে, 290। আশা করছি বুঝতে পেরেছো প্রত্যেকে, যদি তাও না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এবার বলি স্কোয়ার বের করার নিয়ম কী, স্কোয়ার অ্যাকচুয়ালি হয় কি, স্কোয়ার হচ্ছে একটা সংখ্যাকে দুবার গুণ করে দেওয়া। মনে করে বললাম 2 2 2 স্কোয়ার কত, তো এখানে 2 2 কত হয় 4, তো আমাদের এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তো 2 স্কোয়ার হচ্ছে 4, ঠিক আছে। 3 স্কোয়ার হচ্ছে 3 3 কত হয় 9, সো 9 হচ্ছে আমাদের অ্যান্সার। তো যেই যেই সংখ্যাটা বলছে সেই সংখ্যাটা দুবার গুণ হয়ে যাবে, তাহলে আমাদের স্কোয়ার বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার যখন বড় বড় সংখ্যায় বলবে, ধরো বললাম যে 25 25 স্কোয়ার কত, আমরা সময় বাঁচাতে বা সময় কম করতে আমি কী করবো, এই 25টাকে ভেঙে দেবো। দেখো 25 যখন মনে রাখবে তখন 25 25ই থাকবে, ঠিক আছে, আর এইখানে যে 2 আছে সেই 2টাকে তার পরের সংখ্যার সাথে, অর্থাৎ 2 তার সাথে তারপরে কী সংখ্যা হয়, 2 এর পর কী, 1 2 3, তাহলে 2 এর পরে 3, তো 3 2 6, অর্থাৎ 625 আমাদের অ্যান্সার, ক্লিয়ার। যখনই 25 15 5 এরকম কোনো সংখ্যা থাকবে, তখন মনে রাখবে 5-এর মানে ভ্যালুটা সবসময় 25 হবে, আর তার আগে যে সংখ্যাটা সেই সংখ্যার সঙ্গে তার পরের সংখ্যার গুণ হয়ে যাবে। আমি আর একটা ক্লিয়ার করে দিই, ধরো যে থাকলো 15 স্কোয়ার কত, তো তুমি তো 15 স্কোয়ার জানো না, আবার গুণ করতে অনেকটা সময় লাগবে বেশি, তো কী করবে, সবসময় মনে রাখবে 5 স্কোয়ার তো কত হয়, 25 হয় আমাদের, ক্লিয়ার। এবার দেখো 1 আছে, 1-এর পরের সংখ্যা কী হয়, 1, তারপরে 2 হয়, তাহলে 2 1 কত হয় 2 1 2, তো 225 হচ্ছে আমাদের অ্যান্সার, ক্লিয়ার। এটা শর্টকাট টেকনিক, যখনই স্কোয়ার বের করতে বলবে এই টেকনিকটা ফলো করবে, ওকে। চলো নেক্সট কোশ্চেন আসছি, দেখো কত আছে, 12 12 24 72 100 288। এবার একটা প্রশ্ন অনেকে করবে যে দাদা এখানে দুবার 12 কেন আছে, হয় কি এখানে কি কোনো ভুল হয়েছে বা তোমাদের কি এখানে কোনো টাইপিং মিস্টেক হয়েছে, তো বন্ধুরা এরকম কোনো কিছুই নয়, 12 দুবার বসার কারণ একটা, সেটা হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো না কোনো মাল্টিপল হচ্ছে, ঠিক আছে, সে 0.5 দিয়ে হোক, 1 দিয়ে হোক, বা যেই হোক না কেন, এখানে কোনো না কোনোভাবে মাল্টিপল করছে, মাল্টিপল বা গুণের কাজ করছে। তো দেখো 12 যদি আমি 1 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, 12 1 = 12 হচ্ছে, 12 যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে, 24 হচ্ছে, তাই তো, আচ্ছা 24 যদি 3 দিয়ে গুণ করা যায় তাহলে কত হচ্ছে, 72 হচ্ছে, তোমরা প্রত্যেকে ট্রাই করে দেখবে, আচ্ছা 72 যদি 4 দিয়ে গুণ করা যায় তাহলে কত হচ্ছে, 72 যদি 4 দিয়ে গুণ করে 288 হচ্ছে। তাহলে আমাদেরকে এইটুকু বুঝতে পারছি যে দেখো এখানে 1 2 3 4, তাহলে এখানে নিশ্চয়ই এই 288 সাথে 5 গুণ করলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে, তো 288 সাথে যদি 5 গুণ করা যায় তাহলে কত হচ্ছে, আমাদের অ্যান্সার হচ্ছে 1440, ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার 1440, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ওকে। দেখো কতটা ইজি ছিল, চলো পরের কোশ্চেন আসছি, 307 300 286 258 এবং 202, তারপর কত, তো দেখো এখানে আমি দেখতে পাচ্ছি সংখ্যাগুলো খুব কম সংখ্যায় কিন্তু কমছে, খুবই কম সংখ্যায়, দেখো খুব বেশি কিন্তু
একেবারে ফট করে কমে যাচ্ছে না, বা একেবারে মানে কি বলবো হঠাৎ করে কমে যায়নি, তো আমাদেরকে কি করতে হবে, ডিফারেন্স বের করতে হবে, বিয়োগ করতে হবে। তো 307 থেকে যদি 300 বাদ দেওয়া যায় তাহলে কত পড়ে থাকবে, 7 পড়ে থাকবে। ঠিক তেমনভাবে 286 থেকে সরি 300 থেকে যদি 286 বাদ দেওয়া যায় তাহলে কত পড়ে থাকবে, আমি এরকম একটু তীর চিহ্ন দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তো 286 থেকে যদি 300 বাদ দেওয়া যায় তাহলে আমাদের পড়ে থাকবে কত, 14। ঠিক আছে, তোমরা একবার ক্যালকুলেশন করে নেবে, আমার অলরেডি করা ছিল তাই আমি বুঝতে পারছি। আচ্ছা এবার দেখো, যদি 286 থেকে 256 বিয়োগ করা যায় তাহলে কত হবে, 28। 28 হলো। এবার দেখো 258 থেকে যদি 202 বাদ দেওয়া যায় তাহলে কত হচ্ছে, যদি 258 থেকে 202 বাদ দেওয়া যায় তাহলে আমাদের আসছে কত, 56। ঠিক আছে, 56 আসছে। তো এবার দেখো প্রত্যেকটা সংখ্যাকে, অর্থাৎ 7 দুগুণী 14, অর্থাৎ প্রত্যেকটাকে যদি 2 দিয়ে গুণ করা যায় তাহলে দেখছো আমি সেই স্কোয়ারটা চলে আসছে, 14 দুগুণী 28। ঠিক আছে, 28 দুগুণী 56, তাহলে দেখতে পাচ্ছি 56কে যদি 2 দিয়ে গুণ করা যায় তাহলে 56কে 2 দিয়ে গুণ করলে কত হবে, আমাদের গুণ গুণফল আসবে কত, 56 দুগুণী কত, জাস্ট এ মিনিট বলো, 56 দুগুণী হচ্ছে 112। ঠিক আছে, 112। তাহলে আমাদেরকে 112, এটা কি করতে হবে, এবার এই ডিফারেন্স বের করতে হবে, 202 থেকে 112 বাদ দিতে হবে। তো 202 থেকে 112 বাদ দিলে কত হবে, আমি এক মিনিট দেখিয়ে দিই, 202 থেকে 112 বাদ দিলে কত হয়, এই 2 থেকে 2 বাদ দিলে 0 হচ্ছে, আর 20 থেকে 11 বাদ দিলে, দেখো এখানে অনেকে ভুল করে ফেলবে, হয়তো অনেকটা সময় লাগাবে, তো এত সময় লাগানোর দরকার নেই, 11 আছে, 11 থেকে দেখো ভেবে না 10, ওটা তো 10 থেকে 20 থেকে 10 বাদ দিলে কত হয়, 10 থাকে, আর এখানে যেহেতু একটা আছে ধরেছি আমি সেটা ধরিনি, সেহেতু আমি কী করবো একটা মাইনাস করে দেবো, তাহলে কত হচ্ছে 9, তাহলে 90 হচ্ছে আমাদের অ্যান্সার। সো রাইট অ্যান্সার হচ্ছে 90। ক্লিয়ার, আশা করছি বুঝতে পেরেছো। আমি আরেকবার বলে দিই, হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হলো, দেখো এখানে এখানে কত আমার ডিফারেন্স বেড়েছে, 7, তাই না, এর মধ্যে কত বেরোচ্ছে, এর মধ্যে দিচ্ছি 14 বেরোচ্ছে, এর মধ্যে ডিফারেন্স কত, এর মধ্যে ডিফারেন্স হচ্ছে আমাদের 28, আবার এর মধ্যে ডিফারেন্স কত, এর মধ্যে ডিফারেন্স হচ্ছে আমাদের 56, তাই তো। তো এবার দেখছি আমি প্রত্যেকটা আমি সংখ্যাগুলোকে 2 দিয়ে গুণ করলে আমাদের এই সংখ্যাগুলো বেরিয়ে আসছে, 2 দিয়ে গুণ, তাহলে 56কেও নিশ্চয়ই 2 দিয়ে গুণ করতে হবে, তো 56কে যদি 2 দিয়ে গুণ করা যায় তাহলে কত হচ্ছে, 112। তো 112, 112টা কি অ্যান্সার, না 112টা অ্যান্সার নয়, 112টা এর সাথে মাইনাস হবে তবেই কি অ্যান্সারটা বেরিয়ে আসবে। তো 202 থেকে 202 থেকে 112 যদি বাদ দেওয়া যায় তাহলে আমাদের পড়ে থাকছে কত, 0, এদিকে 9, তো 90 হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার, তো এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এইভাবে প্রত্যেকটা প্রশ্নের সমাধান করতে হবে। দেখো পরের প্রশ্নে আসছি, 4, 13, 38, 87 এবং 168। এবার আমাদের কী করতে হবে, আমাদের এর মধ্যে ডিফারেন্স বের করতে হবে। দেখো আমরা আবার সে ডিফারেন্স বের করছি, এখানে কত বেরিয়ে আসছে দেখছি, 9 বেরিয়ে আসছে, আবার এর মধ্যে কত ডিফারেন্স আছে, 25 আছে, তাই তো, 25 আছে। এবার দেখো তারপরে আবার আবার এটার মধ্যে ডিফারেন্স বের করছি, তোমরা প্রত্যেকে কিন্তু ক্যালকুলেশনটা করবে, নিজেরা ডিফারেন্সগুলো বের করবে। ঠিক আছে, 25, তারপর এখানে কত, 49। ঠিক আছে, তারপর দেখো 168 থেকে যদি 87 বাদ দেওয়া যায় তাহলে কত হচ্ছে, তাহলে আমাদের হচ্ছে 81। ঠিক আছে, 81 হচ্ছে। তো এইভাবে কিন্তু ঘুরে ফিরে প্রশ্নগুলো আসবে। এবার দেখো এটা আমি আবার সেই একই এসে ফিরে আসলাম, তো 3 3 9, দেখো 5 5 25, তাহলে 3 3 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, এটা তারপর দেখো এটা হচ্ছে 7 স্কোয়ার, এটা হচ্ছে 9 স্কোয়ার, তাহলে আমি অবভিয়াসলি এটা বুঝতে পারছি যে 11 স্কোয়ারই আসবে পরেরটা, 11 স্কোয়ার কত হয়, 121। তো 121টা কি অ্যান্সার হবে, না, 121টা এর থেকে কী হবে, প্লাস হবে না মাইনাস হবে, দেখো প্রত্যেকটা সংখ্যা এর সঙ্গে প্লাস হচ্ছে, তো 168 সাথে 121 প্লাস হবে, তো 168 প্লাস 121 যোগ করে কত হবে, 8 1 9, আর দেখো 6 2 কত হয়, 6 2 হচ্ছে 8, আর দেখে 2 1 1 2, তো 289 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, 289 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন আসছি, নেক্সট কোশ্চেন 224, তারপরে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তারপরে 56, 28 এবং 14। তো এবার আমাদেরকে এটা বের করতে হবে, এটা একটু মনে হচ্ছে কঠিন, কিন্তু একেবারে কঠিন নয়। দেখো 14 দুগুণে কত হয় প্রত্যেকে জানি, 14 দুগুণে হয় 28, তো 2 দ্বিগুণ করলাম, 28কে যদি 2 দ্বিগুণ করা যায় তাহলে কত হচ্ছে, 56। ঠিক আছে, 56কে কত দিয়ে, তাহলে দেখো 56 যদি 2 দ্বিগুণ করা যায় কত হচ্ছে, আমি এখনই বললাম 112 হয়, 56কে যদি 2 দ্বিগুণ করা যায়, 56 × 2 তাহলে কত, 6 দ্বিগুণে 12, হাই থাকলো 1, 5 দুগুণে 10, হাই থাকলো 1, তাহলে 112 হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না। তো 112 আমি বুঝে গেলাম রাইট অ্যান্সারটা হবে 112। তবু তোমাদের সুবিধার্থে আমি মিলিয়ে দেখছি,
যদি 112-কে 2 দিয়ে গুণ করা যায় তাহলে কি 224 আছে? তাহলে আমাদের রাইট অ্যান্সার চলে আসবে, তো 2 দুগুণে হয় 4, আর এদিকে 2 একে 2, 2 একে 2, তো 224 আসছে। তাহলে আমাদের এখানে অবশ্যই 112 অ্যান্সার হবে, তো রাইট অ্যান্সার হচ্ছে 112। তো আমি কী করলাম আরেকবার বলে দিই, দেখো প্রত্যেকটা সংখ্যার সাথে 2 দিয়ে গুণ করলেই আমাদের কিন্তু অ্যান্সারটা বেরিয়ে আসছে। 14 দুগুণে কত হয়? 14 দুগুণে 28 হয়, 28 দুগুণে কত হচ্ছে? 28 দুগুণে হচ্ছে 56, 56 দুগুণে কত হয়? 56 দুগুণে হচ্ছে 112, এবং 112-কে যদি 2 দিয়ে গুণ করা যায় তাহলে হচ্ছে 224। তো আমাদের এইভাবে কিন্তু রাইট অ্যান্সারে বেরিয়ে আসছে। চলো পরের প্রশ্নে আসছি, 2, 4, 23, 58, 108, তারপর কত? এই যে এইখানে দেখো, মানে টকবক টকবক করে এগিয়ে চলে যাচ্ছে, ঘোড়া যেমন টকবক খেয়ে চলে যায় না, মানে হঠাৎ করে প্রচুর বড় হয়ে যাচ্ছে, তো এখানেও কিন্তু তাই। তো এখানে আমাদের কী করতে হবে? এখানে আমাদেরকে অবশ্যই কোনো না কোনো ডিফারেন্স যদি বের করতে চাও, ডিফারেন্স বের করতে পারো, চাইলে তোমরা কিন্তু এর গুণ করেও বের করতে পারো। তো আমি ডিফারেন্স বের করে দেখি, খুব সোজা লাগবে তাহলে। 2 থেকে 2 বাদ দিলে কত হয়? 4 হয়। ওকে আমি এখানে লিখে দিচ্ছি 4। তারপর দেখো 23 থেকে যদি 4 বাদ দেওয়া যায় তাহলে কত হচ্ছে? 23 থেকে 4 বাদ দিলে আমাদের পড়ে থাকছে 19, ঠিক আছে, জাস্ট এ মিনিট, 19। তারপরে যদি 58 থেকে যদি 23 বাদ দেওয়া যায় তাহলে কত হচ্ছে? 58 থেকে যদি 23 বাদ দেওয়া যায় তাহলে 35 হচ্ছে, 35। ওকে এবার 108 থেকে 58 বাদ দিলে কত হচ্ছে? 108 থেকে 58 বাদ দিলে আমাদের পড়ে থাকছে 50। এইবার আমাকে বলো, এখানে তো আমি স্কোয়ার করে বের করতে পারবো না, তাহলে আমি কী করবো? এইখানে আমাদেরকে আর একবার এর মধ্যে ডিফারেন্সটা বের করতে হবে। কী রকম ডিফারেন্স? যদি 19 থেকে 2 বাদ দেওয়া যায় তাহলে কত হবে? 17 পড়ে থাকবে। যদি 35 থেকে 19 বাদ দেওয়া যায় তাহলে কত পড়ে থাকবে? 16 পড়ে থাকবে। যদি 50 থেকে 35 বাদ দেওয়া যায় তাহলে কত পড়ে থাকবে? আমি দেখি কি 50 থেকে 25 বাদ দিলে হয় 25 পড়ে থাকে, তো 35 বাদ দিলে অবশ্যই 15 পড়ে থাকবে। তো দেখতে পাচ্ছি 17, 16, 15, তাহলে এর পরের সংখ্যা কী হবে? এটা কমছে আস্তে আস্তে, তাই না? 17, 16, 15, তাহলে এর পরের সংখ্যা হচ্ছে 14। তো আমাদেরকে 50 থেকে 14 যোগ করতে হবে। 50 থেকে যদি 14 যোগ করি তাহলে কত হচ্ছে? আমি দেখতে পাচ্ছি 64 হচ্ছে আমাদের ডিফারেন্স। এবার এটা কিন্তু অ্যান্সার নয়, আমাদেরকে অ্যান্সার বের করতে হবে কীভাবে? 108-এর সাথে 64 যোগ করে দিতে হবে। 108-এর সাথে যদি 64 যোগ করে দিই তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো যোগ করলে কত হচ্ছে? আমাদের যোগফল হচ্ছে 172। ক্লিয়ার? 172 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এইভাবে আমাদেরকে কিন্তু অ্যান্সারটা বের করতে হচ্ছে। চলো পরের প্রশ্নে আসছি, ঠিক একই রকম আমি দেখো, সেই আগে যেরকম বলেছিলাম যে একই সংখ্যা দুবার যখন চলে আসবে তখন নিশ্চয়ই সেখানে কোনো না কোনো গুণ হচ্ছে। দেখো 11, 11, 22, 66, 264 সব থেকে সোজা। এটা কীভাবে করবে? দেখো 11 কে 11 এখানে মাল্টিপল বাই 1, 11 দুগুণে কত হয়? 11 দুগুণে হয় 22, তো মাল্টিপল বাই 2। দেখো 66, তার মানে দেখো দেখতে পাচ্ছি যদি 22-কে যদি 3 দিয়ে গুণ করা যায় তাহলে 66 হচ্ছে। আবার দেখো 66-কে যদি কত দিয়ে গুণ করলে? তাহলে 4 দিয়ে যদি গুণ করা যায় তাহলে হচ্ছে 264। 264-কে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? 1, 2, 3, 4, তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। 264-কে যদি 5 দিয়ে গুণ করা যায় তাহলে কত হচ্ছে আমাদের অ্যান্সার? 264-কে যদি 5 দিয়ে গুণ করা যায় তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1320। দেখো তোমরা একবার গুণ করে দেখে নেবে 1320 আসছে কি না, ঠিক আছে? তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি? 1320, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, সো এখানে মাল্টিপল হবে, সবসময় মনে রাখবে যখনই একই সংখ্যা দুবার চলে আসে নিশ্চয়ই সেখানে কোনো না কোনোভাবে মাল্টিপল হচ্ছে। চলো পরের প্রশ্নে আসছি, 216, তারপরে 210, তারপরে 198, 174, 126, তারপরে কত? তো এখানে আমাদের কী করতে হবে? এখানে আমাদের দেখতে হবে যে এর মধ্যে ডিফারেন্স কত রয়েছে। এখানে খুব বেশি সংখ্যায় কিন্তু বাড়ছে না, খুব কম কম সংখ্যায় বাড়ছে। তো প্রথমে দেখতে পাচ্ছি কি, 216 থেকে যদি 210 বাদ দেওয়া যায় তাহলে এর মধ্যে ডিফারেন্স কত? 6, তাই তো? 216 থেকে 210 বাদ দিয়েছি তাহলে ডিফারেন্স হচ্ছে 6। আবার দেখো 210 থেকে যদি 198 বাদ দেওয়া যায় তাহলে কত হচ্ছে ডিফারেন্স? তাহলে আমাদের এর মধ্যে ডিফারেন্স বেরিয়ে আসছে 12, তাই তো? 12। ঠিক একই রকমভাবে 198 থেকে 198 থেকে 100 যদি 74 বাদ দেওয়া যায় তাহলে এর মধ্যে ডিফারেন্স কত বেরিয়ে থাকবে? তা এর মধ্যে ডিফারেন্স বেরিয়ে আসছে 24। আবার দেখো 174 থেকে যদি 126 বাদ দেওয়া যায় তাহলে এর মধ্যে ডিফারেন্স কত পড়ে থাকবে? তাহলে এর মধ্যে ডিফারেন্স বেরিয়ে থাকবে 48। ক্লিয়ার? তাহলে এবার বলো 126 থেকে কত যোগ করতে হবে? তাহলে এখানে ডিফারেন্স আমাদের বেরিয়ে আসবে, দেখো প্রত্যেকটা সংখ্যা কি 2 দ্বিগুণ হচ্ছে? 6 দুগুণী 12, 12 দুগুণী 24, 24 দুগুণী 48, 48 দুগুণে কত হয়? 48 দুগুণে আমাদের হচ্ছে 96। তাহলে 96 হচ্ছে আমাদের ডিফারেন্স, এটা কিন্তু আমাদের অ্যান্সার নয়, বারবার বলছি এটা কিন্তু অ্যান্সার নয়, এটা ডিফারেন্স। এবার এটা কি যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে? বিয়োগ হচ্ছে।
126 থেকে দেখো প্রত্যেকটা সংখ্যা কি কমে যাচ্ছে, 216, 210, 198, 174, 126, তাহলে এবার 126 থেকে আরও 96 কমে যাবে। তো 126, 126 থেকে 96 যদি বাদ দিই কত হচ্ছে, এখানে জিরো হচ্ছে, আর 12 থেকে 9, তাহলে 9, 10, 11, 12, তাহলে 30, তাহলে আমাদের রাইট অ্যান্সারটা কী হবে, 30, 30 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেছে? চলো পরের কোশ্চেনে যাচ্ছি। 3, 7, 28, তারপর 65, তারপর 117, দেন কত? তো আমাদেরকে এখানে কি করতে হবে, এর মধ্যে ডিফারেন্সটা অবশ্যই বের করতে হবে। এখানে দেখো একটা জিনিস, এখানে হঠাৎ করে কিন্তু সংখ্যাগুলো বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের প্রথম চাইলে ডিফারেন্স বের করতে পারো, চাইলে কিন্তু মাল্টিপ্লি করেও বের করতে পারবে, ঠিক আছে? তো আমি দেখো তোমাদের সুবিধার্থে একবার ডিফারেন্স করে দেখিয়ে দিচ্ছি। মাল্টিপল সবসময় কাজ হয় না, কখনও কখনও কিন্তু ডিফারেন্সটা বের করতে হয়। ডিফারেন্সটা বের করলে একটু সময়টা বেশি লাগে, কিন্তু দেখো আমাদেরকে সিম্পল ওয়েতে বের করতে হবে। দেখো এর যদি আমি ডিফারেন্স বের করি, 3 থেকে 7 থেকে যদি 3 বাদ দেওয়া যায় তাহলে কত হচ্ছে, 4 হচ্ছে, তাই তো? 3 থেকে যদি 7 বাদ দেওয়া যায় তাহলে 4 হচ্ছে, 28 থেকে যদি 7 বাদ দেওয়া যায় তাহলে কত বের হচ্ছে, তাহলে আমাদের বের হচ্ছে 21, ওকে? তারপর দেখো 65 থেকে যদি 28 বাদ দেওয়া যায় তাহলে এর ডিফারেন্স কত হচ্ছে, 37, 37, ওকে? এবার 117 থেকে যদি 65 বা 65 বাদ দেওয়া যায় তাহলে কত পড়ে থাকবে, তাহলে আমাদের পড়ে থাকবে 52। তো দেখছি এটাকে গুণ করলে কোন রকমভাবে আসবে না, স্কোয়ার করলেও আসবে না, তাহলে আমাদের কী করতে হবে, আর একবার ডিফারেন্স বের করতে হবে। তো 4 থেকে ধরো 21 থেকে 4 বাদ দেওয়া যায় তাহলে কত হচ্ছে, তাহলে আমাদের পড়ে থাকছে 17। এবার দেখো অ্যান্সারটা বেরিয়ে যাবে, 37 থেকে যদি 21 বাদ দেওয়া যায় তাহলে এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 16, 52 থেকে যদি 37 বাদ দেয় তাহলে হচ্ছে 15। তাহলে অবশ্যই বুঝতে পারছি যে 52 থেকে নিশ্চয়ই এবার এই যে সংখ্যাটা হবে সেটা নিশ্চয়ই 14 হবে। 14 নাম্বার কি কমবে না বাড়বে? বাড়বে, কারণ বাড়ছে প্রত্যেকটা সংখ্যা। তাহলে 52 থেকে 14 যোগ করতে হবে, 52 থেকে 14 যোগ করলে কত হয়, দেখো 52 থেকে 14 যদি যোগ করা যায় তাহলে আমাদের হচ্ছে 66। তো 66টা হচ্ছে কি, আমাদের নাম্বার যেটা ডিফারেন্স নাম্বার বা এর মধ্যে এর থেকে বাড়ছে। 66 কিন্তু অ্যান্সার নয়, অ্যান্সার কত হবে, 117 সাথে 66 যোগ করতে হবে। তো 117 যোগ 66 আমাদের রাইট অ্যান্সার বেরিয়ে যাবে। তো 6 এর সাথে কত হয়, 7 × 14, তার থেকে 1 কম, তার 13, আবার দেখো হাত থাকলো 1, আর 6 আর দিকে 11। আচ্ছা আমি ধরে নিচ্ছি 7 আছে, ঠিক আছে, 7 আর 11। তো আমি কী করবো, এটা দেখো এটা যোগ করে যদি করা যায় তাহলে কত হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে আসছে, কত বেরিয়ে আসছে দেখো, 183, ঠিক আছে? 18, দেখো 17 তো এখানে আছি, 10 থেকে যদি ধরা যায় 7 যোগ করে তাহলে কত, 17 হয়, এখানে 1 যদি আছে তাহলে 18, তাহলে 183 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? ক্যালকুলেশনের জন্য একটু সময় বেশি লাগে, কিন্তু ক্যালকুলেশনটা যত ফাস্ট হবে সে তত তাড়াতাড়ি এটা ক্যালকুলেশন করতে পারবে বা সলভ করতে পারবে। তো দেখো আজকের মতো এখানে শেষ করছি, এই প্রশ্নটা দিয়ে আমি শেষ করে দেবো, তারপর পরের ভিডিওতে আমি আবার পরবর্তীগুলো আলোচনা করব। দেখো এখানে কত আছে, 6 আছে, 15 আছে, 40 আছে, 79 আছে এবং 170 আছে। তো এক্ষেত্রে আমাদের কী করতে হবে, 6 আর 15, এর মধ্যে ডিফারেন্স কত, এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 9, তাই তো? 9 হচ্ছে এর মধ্যে ডিফারেন্স। 40 থেকে 15 বাদ দিলে কত হচ্ছে, এর মধ্যে ডিফারেন্স হচ্ছে আমাদের 25। দেখো আবার সেই একই রকম কি স্কোয়ারে ফিরে আসছি, 89 থেকে যদি 40 বাদ দেওয়া যায় তাহলে কত হচ্ছে, 37 হচ্ছে আমাদের অ্যান্সার, এই ডিফারেন্স। আবার 170 থেকে যদি আমি 89 বাদ দিই তাহলে এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, তাহলে এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 49। সো আমি আবার দেখলাম যে পরের সংখ্যাটা কত হবে, বুঝতেই পারছি যে এখানে যেহেতু প্রত্যেকটা 3, 5, 7, এখানে 37 তো নয়, এখানে কিন্তু দাঁড়াও এক মিনিট, এখানে একটু ভুল হয়ে গেছে, 49টা এখানে হবে, এবার 37 নয়, 49, আর এর মধ্যে ডিফারেন্স হচ্ছে আমাদের 81। সো এগুলো প্রত্যেকটা কি স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, ঠিক আছে, 7 স্কোয়ার, এবং এটা হচ্ছে কি 8 স্কোয়ার, ওকে? সো সরি, এটা 9 স্কোয়ার, 9, 9, 9, 81। তারপর কি আমাদের এখানে নিশ্চয়ই 11 স্কোয়ার হবে, 11 স্কোয়ার কত, 11 স্কোয়ার হচ্ছে 121। তো আমাদের এটা কি করতে হবে, 121টা অ্যান্সার তো নয়, এই 121টা হচ্ছে কি ডিফারেন্স, 170-র সাথে 121টা যোগ করতে হবে, 170 আর 121 যোগ করলে কত হচ্ছে, মানে 1, 7, 2, 9, আর দিকে 2, তাহলে 100, 200, 291 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কত,
291। তো আজকের মতো এখানে শেষ করছি। তোমার যদি এইরকম সিরিজগুলো ভালো লাগে, আমি অবশ্যই পরবর্তীভাবে আমি আবার চ্যানেলে কিন্তু পাবলিশ করব, এবং পরবর্তী সেশনে আমি কিন্তু ম্যাথগুলো স্টার্ট করব, ম্যাথ ইংলিশ এগুলো স্টার্ট করে দেবো, যাতে তোমাদের প্রত্যেকে সুবিধা হয় বুঝতে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে, প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো, স্বপ্ন পূরণের জন্য প্রত্যেকে প্রস্তুত হয়ে যাও।